والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، خالق السماوات والأرض. الصلاة والسلام على رسوله محمد صلى الله عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. شكلي محبت يا معشد قرون أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم: من سلم المسلمون من لسانه ويده আমার যুবক ভাইরা, চট্টগ্রাম ফটিকছড়ি করুণেশ্বর সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় ময়দানে দিনের বেলায় হাজার হাজার মানুষ চাতুর পাখির মতন উপস্থিত হয়ে গিয়েছে। আমার যুবক ভাইরা, যে আল্লাহ রাব্বুল আলামিন এই বৈরী আবহাওয়ার ভিতরে এই পর্যন্ত আমাদেরকে ভালোভাবে মাহফিলটি করার সুযোগ দিয়েছেন, এই জন্য শুকরিয়া দান করুন। আলহামদুলিল্লাহ, কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনওয়ালা, সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেছেন। শুকরিয়া তান সকলে করুন। আলহামদুলিল্লাহ, উপস্থিত শাহাদাতে কারবালার মাহফিল, উদ্বোধক ফটিকছড়ি পৌরসভার মাননীয় মেয়র, প্রিয় ভাজন জনাব আলহাজ মোহাম্মদ ইসমাইল হোসেন সাহেব, যিনি অনেক সুন্দর বক্তব্য রেখেছেন, প্রধান অতিথি চট্টগ্রাম দুই ফটিকছড়ি, মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মাননীয় চেয়ারম্যান, ফটিকছড়ির মাটির মানুষের আস্থা ভাজন ব্যক্তি, আমার শ্রদ্ধাভাজন কৃতিত্বুল্ল আলহা সৈয়দ নজিবুল বশর মাঝবান্ধারী এমপি মহোদয়,
আল্লাহ পাক হায়াতের মধ্যে বরকত দান করুন সকলে বলুন আমিন আমার চোখে দেখা অনেক অতিথিবৃন্দ বিশেষ করে আজকের মাহফিলের অনবদ্য ওয়াইজিন রাইনমাই শরীয়তের তরিকত হাদিয়ে দিন মিল্লাত আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের মহাসচিব বীরে তরিকত হযরতুল হাস আল্লামা আবুল কাসেম নূর সাহেব মাদ্রাসাল্লাহু আলী আল্লাহ পাক হুজুর হায়াতের মধ্যে বরকত দান করুন বলুন আমিন বিশেষ আলোচক হিসাবে যিনি এতক্ষণ আলোচনা করেছেন সিফাতুল জামিয়া গাউসিয়া মইনিয়া বহুমুখী কামিল মাদ্রাসার প্রধান মুফাসসির অত্যন্ত মাহের আলেম শামসুল উলামা বদরুল ফুকাহা হযরতুল হাজ আল্লামা শিফুল আলম নিজামী হুজুর মাদ্রাসাল্লাহু আলী সভাপতি যিনি ফটিকছড়ি উপজেলা শাখার আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সভাপতি জনাব মৌলানা নুরুল আলম সাহেব মাদ্রাসাল্লাহু আলী আয়োজনে চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ এবং উপস্থিত আছেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আখতার উদ্দিন মাহমুদ পারভেজ শেখ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম সময়ের কারণে সবার নাম উল্লেখ না করলেও এই রিভার্ব একটু কমাই দেন সাউন্ড স্পষ্ট করে দেন আমি সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আমি জানি এখানে অনেক ছেলেরা আছে কেউ ফেসবুকে পেয়েছে বাদ জোহর আমার বক্তব্য আবার কেউ পোস্টারে পেয়েছে বেলা তিনটা আমার বক্তব্য এই দুইটা সময় বুকে ধারণ করে অনেকে তাড়াহুড়া করে দুপুরবেলার খাবারও খায় নাই এখন আমি আসরের নামাজের পর মাইক করেছি তো আমি মনে মনে ভেবেছিলাম যে জোহরের টাইমটা যদি আসরের পর হয়ে যায় মানুষের মাঝে কোনো তিক্ততা আসে কিনা কিন্তু আমি দেখতে পেরেছি আপনাদের বাঘ ভাঙ্গা যে প্রেমের জোয়ার আর উচ্ছ্বাস দেখে অনুভব করতে পেরেছি আমরা নবীর মহব্বতে শুধু এক বেলা কেন তিন দিনও না খেয়ে থাকতে প্রস্তুত আছি এই দিনের বেলার মাহফিলগুলো আমি ইচ্ছা করে দিতে মাহফিল কমিটিদের অনেক অনুরোধে দিতে হয় ব্রাহ্মণ বাড়িয়ে থেকে আমি এসেছি আপনারা জানেন আজকে রাত্রে আমার পটিয়া মাহফিল সেই সুবাদে ওনারা দিনে আমাকে সহজে টাইমটা মিলাইতে পেরেছি দিনের বেলা মাহফিল করার জন্য আমি প্রস্তুত না কেন আমার অনেক কষ্ট হয় আবার মাঝে মাঝে মিস কল দেই তাদেরকে যারা বলে সুন্নিরা বিরিয়ানি খাবেন না সুন্নি আমি তাদেরকে আজকে ফটিকছড়ির জমিনে মিস কল দিয়া বুঝাইয়া দিলাম যে তাকায়া দেখো এই আহলে সুন্নাত ওয়াল জামাতের পাগলরা সিন্নি খাওয়েন না কিংবা বিরিয়ানি খাওয়েন না সুন্নি শুনুন আমরা নবীকে ভালোবাসি জানের চাইতে কম না বেশি বলি আল্লাহকে ভালোবাসি কম না বেশি মা বাবাকে ভালোবাসি কম না বেশি আমরা যাকে যেভাবে ভালোবাসার সেইভাবে ভালোবাসি মনে রাখবেন কোন এক সময় আসমান আর জমিনের অনেক জনপ্রিয় নাম ছিল আজাজিল ফেরেশতা এমন কোন মাটির জায়গা নাই যেখানে সে সেজদা করে নাই কিন্তু আমার নবীর নূর মুবারককে অস্বীকার করনে তার কারণে তার গলার মধ্যে লানতের শিকল লেগেছে ঠিক কি না বলেন এই জন্য আমি আপনাদের কি বলছি আমি যতই পরিশ্রম করি না কেন একদিন তো মরে যাব কিন্তু লড়ে যাব ঠিক কি না বলেন এই জন্য আজকে আমি আপনাদেরকে দেখে অত্যন্ত অভিভূত হয়েছি অনেক খুশি হয়েছি আজকের এই পুরা কানাই কানাই মানুষগুলো
কেউ মাটির উপরে কেউ কাদার উপরে কেউ গাছতলায় বাসতলায় আমি দেখতে পেরেছি ফটিকছড়ি থানার একদম থানা সংলগ্ন গাছের উপর আজকের মাহফিলের মাইক লাগানো আছে নিশ্চয়ই প্রশাসন আমার কথা শুনছে ঠিক কি না বলেন আমি সবাইকে শুধু বোঝাতে চাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ সুফি দর্শনের মানুষ ঠিক না বেঠে এদের মাঝে কোনো উগ্রতা নাই এদের মাঝে কোনো জঙ্গিবাদিতা নাই আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিকদের মাঝে আছে সম্প্রীতি আর ভালোবাসার কথা বলেন ঠিক না এই ভালোবাসার মাধ্যমে আমরা এগিয়ে যাচ্ছি যখন ওই প্রেমিকদের ভাতভাঙা জোয়ার ময়দান সাইলাব হয়ে যায় তখন একদল মানুষের অ্যালার্জি বেড়ে যায় কথা বলেন ঠিক না বেঠে অ্যালার্জি যেহেতু হয়ে গেছে মলম তো দিতেই হবে মলম কি করতে হবে দিতে হবে এখনো বলি ফটিকছড়িবাসী বুঝলে শরবত না বুঝলে মুসিবত এখনো সময় আছে বুঝে নাও মুসিবত আসার আগে সাবধান হয়ে যাও জহারাল ফাসাদ মিনাল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন্নাস যতদনে গজব দেখো এই গজব আমাদের হাতের কামায় আমরা গজব ডেকে আনি এগুলো আমাদের কর্মের ফল কথা বলেন ঠিক না বেঠে শান্তি যদি পেতে চান ফটিকছড়ির মেয়র মহোদয় আমার পাশে বসে আছেন আমার ডানে বামে ফটিকছড়ি প্রশাসন আছেন আপনারা আমার কথাগুলো কুট করেন নোট করে রাখেন আমি আজ ফটিকছড়ি কি বলতে চাই ফটিকছড়ি থানা থেকে আমি আসতে মাত্র দুই মিনিট লেগেছে এত কাছাকাছি একটি প্রোগ্রাম ফটিকছড়ি প্রশাসনকে আমরা বোঝানো আজকে সম্ভব হয়েছে আজকে অন্তত তাহিরি কথা বলার সুযোগ পেয়েছে যারা প্রশাসনের কানকে ভারী করে তাহিরির বিরুদ্ধে যারা প্রশাসনের কানকে ভারী করে তাহিরি এটা করে তাহিরি ওইটা করে তাহিরি ওইটা করে আমি বুঝাইতে চাই তাহিরি শান্তির লক্ষ্যে কথা বলে মদিনার সনদের আলোকে কথা বলে আউলিয়া কেরামের দর্শন হাতে নিয়ে কথা বলে এই জন্য এই সমস্ত কুচক্রি মহলের কথায় কান দিবেন না আজকে আমি আয়াত করেছি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর এই দুনিয়ার রাজত্ব কাহার নয় একমাত্র সেই রাজত্ব একজনের হাতে জবান খুলে বলুন তিনি কে আল্লাহ সকল ক্ষমতার মালিক আল্লাহ সব রাজত্বের মালিক আল্লাহ এই জন্য যুবক ভাইরা আমার পায়ে হাত দিয়ে বলি জীবন চলে যাচ্ছে এ জীবন আর ফিরে আসবে না ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কে আল্লাহ হলেন তিনি আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ যার হাতে রাজত্ব তিনি আমার হায়াতের মালিক যার হাতে রাজত্ব তিনি আমার মৌতের মালিক যার হাতে রাজত্ব তিনি আমাকে ক্ষমতা দেওয়ার মালিক যার হাতে রাজত্ব তিনি আমাকে সুখে রাখার মালিক যার হাতে রাজত্ব তিনি আমাকে দুঃখে রাখার মালিক সুখে থাকলো রব তুমি আমার রব দুঃখে থাকলো তুমি আমার রব হাসলো তুমি আমার রব কাঁদলো তুমি আমার রব ভালো থাকলো তুমি আমার রব জীবন পেয়েছি তুমি আমার রব চলে যাব তুমি আমার রব কবরে থাকবো তুমি আমার রব হাসর উঠবো তুমি আমার রব হাত তুলে বলেন ঠিক না বেঠে এই রাজত্ব কার হাতে তাহলে বোঝা গেল যিনি দে তার সাথে কানেকশন লাগাতে হবে আজকে ফটিকছড়ি মানুষ ওই মনিবের সঙ্গে কানেকশনের বন্ধনে আবদ্ধ হওয়ার জন্যই দিনের বেলায় এই মাহফিলটা সাজিয়েছেন চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ এবার আসুন আল্লাহ কেন আমাদেরকে জীবন দিয়েছেন আল্লাহ আমাদেরকে কেন মৃত্যু দিয়েছেন আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি তোমাদেরকে জীবন দিয়েছি পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে মরণ দিয়েছি পরীক্ষা করার জন্য যে এই জীবন আর মরণের মাঝখানে তোমরা আমলে কে বেশি পারদর্শী কে উত্তম আমল করতে পারো এই এই উত্তম আমলের সেন্টার হিসাবে এই দুনিয়ার মাঝখানটাকে আমি সাজিয়েছি আর তোমাদেরকে আমি জীবন দিয়েছি আমি অনেক মায়া করে তোমাকে বানিয়েছি অনেক দয়া করে তোমাকে বানিয়েছি আর আমি তোমাকে মায়া করেছি বলেই আমি তোমার চেহারাটাকে আমার নিজের হাত দিয়ে বানাইছি জোরে বলুন না সুবহানাল্লাহ এরপরে আসুন তিনি কে যার হাতে রাজত্ব তিনি তো আমার হায়াতের মালিক যার হাতে রাজত্ব তিনি তো আমার মৌতের মালিক আবার আসুন আরেকটু খেয়াল করি আজকের এই আজকের ফটিকছড়ি করোনেশন সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ
এই মাঠে আংশিক কিছু ছাদ সামিয়ানা দেওয়া হয়েছে আংশিক সামিয়ানা দিতে গিয়ে অনেকগুলা খুঁটি ব্যবহার করেছেন পাতলা একটা কাপড়কে লেভেল করার জন্য পাতলা একটা কাপড়কে লেভেল করার জন্য অনেকগুলো খুঁটি দিয়েছেন আর খুঁটিগুলো যদি মাটিতে শক্ত করে না গাড়তেন উপরের পাতলা কাপড়টা খুলে ঢিল হয়ে মাটির মধ্যে পড়ে যেত আল্লাহর কোরআন সূরা মুলুকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তিনি বলে দিয়েছেন কিভাবে বলেছেন দেখেন আল্লাহ বলেন আল্লাজি খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা তোমরা একবার আসমানের দিকে তাকিয়ে থাকো একবার আসমানের দিকে তাকিয়ে থাকো আমার রব তো তিনি আরে বাবা আজকে স্টিচটা লাগাইলাম কত বাঁশ দিয়ে পর্দা টানাইলাম আর আল্লাহর কোরআন বলছে আসমান হলো সাতটি স্তরে আসমান একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা এই সাতটা আসমান আল্লাহ স্তরে স্তরে বানাইছেন কিন্তু একটা খুঁটিও ব্যবহার করে নাই জোরে বলুন না সুবহানাল্লাহ আমার যুবক ভাইয়েরা সময়ের দিকে খেয়াল করে আমি কথা বলবো মাঝে মাঝে অনেক তাড়াহুড়া হয়ে যাচ্ছে ঘণ্টাখানেক পরে মাগরিবের নামাজে আজান হয়ে যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি আসমানটাকে বিনা খুঁটিতে সাজাইছেন সাতটা আসমান সাজাইছেন একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছর রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন মা তারা ফি খলকির রহমান মিন তাফাউত তুমি দেখো না এত সুন্দর করে আসমানটা আল্লাহ বানাইল 5 বছর কালে যেমন আসমান দেখেছ 10 বছর কালে এমন আসমানই আছে 10 বছর কালে যেমন আসমান দেখেছ 20 বছর কালে এমন আসমানই আছে 20 বছর কালে যে আসমান দেখেছ 80 বছরের কালে এমন আসমানই আছে সূর্য পূর্ব দিকে উঠতেছে পশ্চিম দিকে সূর্যটা অস্ত যাইতেছে তুমি একবার তাকায় দেখো এত সুন্দর আসমান কিন্তু আংশিক মাত্র তুমি ত্রুটি পাবে না ঠিক কিনা আল্লাহ বলছেন একবার দেখো না তুমি কোনো ত্রুটি নাই তাকাইলাম কোনো ত্রুটি নাই আল্লাহ কয় ফারজিল বাসর আবার তাকাও সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ একবার তাকাইলাম কোনো ত্রুটি আছে না কথা কোন আছে না আর তাকান না আছে নাই আল্লাহ বলে ফারজিল বাসর আবার তাকাও আবার তাকাইলাম এরপর আল্লাহ কয় তুমি যে একবার তাকায় দেখছো ত্রুটি নাই আবার তাকায় দেখছো ত্রুটি নাই এবার আল্লাহ কয় হাল তরামিন ফুতু এবার আল্লাহ কয় তুমি যে বারবার তাকাইছো তুমি কি ত্রুটি পাইছো তুমি কি ত্রুটি দেখেছো দিয়ে দিলেন প্রশ্নবোধক চিহ্ন হাল তরা মিন ফুতুর তুমি কি ত্রুটি দেখেছো বাস্তব আল্লাহ কি বলে দেখেন সোম্মার জিল বাসার যদি ত্রুটি না পায় কারো তাইন বারবার তাকাও সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ ইয়ানকালিমু ইলাইকাল বাসার তুমি যতবার তাকাইবা তোমার নজর বারবার ফিরে আসবে কিন্তু আল্লাহর সৃষ্টি জগতে চুল পরিমাণ ত্রুটি পাবে না ওই খুঁটিহীন নীলাকাশ গগন মাঝে তুমি কুদরতে সারাই রেখেছ ও গো আল্লাহ আমাকে যে মুসলিম করেছ ও গো আল্লাহ শুকর তোমার
জলিল করেছ ওই খুঁটিহীন ওই খুঁটিহীন তুমি কোদেল সারাই রেখেছ ওগো আল্লাহ শুকর তোমার আমাকে যে মুসলিম করেছ ওগো আল্লাহ শুকর তোমার আমাকে যে মুসলিম করেছ চলতে অসুবিধা হবে এই জায়গার মধ্যে খুঁটি লাগাইছেন দেখবেন অনেক খুঁটি গুলো অসুবিধা মনে হয় চলতে ফিরতে রোডের মধ্যে খুঁটি থাকলে অসুবিধা মনে হবে গাড়ি চলতে পারবে না বাড়ি তুলতে পারবে না আমার আল্লাহ বলেন আমি আল্লাহ খুঁটি সারা আসমানটা বানাইলাম একটা মাত্র কারণে আমার বান্দা আমি জমিনে পাঠাবো আমার বান্দা দিনে চলাফেরা করবো দিনে চলাফেরা করবো আমি আল্লাহ রাত্র বানাইলাম আমার বান্দার বিশ্রামের জন্য বন্ধুরে ওয়াজ কিন্তু গভীর জায়গায় তুলছে কোন উড়ন্ত ওয়াজ না কোথায় ছিলাম কোথায় আসছি কোথায় যাব এই তিনটা চিন্তা যদি মাথায় না ঢুকে নামাজ কইরা শান্তি পাবেন না রোজা রাইখা শান্তি পাবেন না আল্লাহর বন্দেগী করবেন আল্লাহকে চিন্না বন্দেগী করতে হবে নবীর ডাকবেন নবীকে চিন্না নবীকে ডাকতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবকের দল আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানটারে পাতায় সুন্দর করে খুঁটি সারা বানাইলেন আবার দেখেন আমার আল্লাহ এই যে মাহফিলটা সাজাইলেন ফাঁকে ফাঁকে অনেকগুলা লাইট দিয়েছেন আলোকিত করার জন্য আমার আল্লাহ আসমানটা বানাইলেন আসমানটারে আমার আল্লাহ তারকা উজ্জ্বল উজ্জ্বল তারকা দিয়া রাতের বেলা জিনতের বাতি লাগাইয়া দিছে ওয়ালাকাদ যায়্যান্না আস-সামা'আ আদ-দুনিয়া বিমাসাবিহ আমার আল্লাহ বলেন আমি আল্লাহ এই আসমানটার সুন্দর করে তারকা দিয়া সাজাইছি জারবাতি দিয়া সাজাইছি ওয়াজআলনাহা রুজুমাল লিশায়াতিন এই জারবাতির মাঝে মাঝে আমি আল্লাহ কিছু ক্ষেপণাস্ত্র বানাইছি আগুনের তারকা এই তারকা দিয়া আমার আল্লাহ বলেন আমি শয়তানকে ধ্বংস করি তারা সন্ত করে শয়তানকে ধ্বংস করে এমন কিছু তারকা রাখছে এগুলো শয়তানকে ধ্বংস করার জন্য আবার বলছেন যারা শয়তান হবে তাদের জন্য একটা আছে মানুষ শয়তান একটা আছে জিন শয়তান তাহিরি যেখানে আসবে কিছু মানুষের কি অন্তর জ্বালা শুরু হয়েছে না এগুলো মানুষ শয়তান কতক্ষণ ঠিক করে এত কোরআন সূরা মুলুকের সূরা মুলুক খুললা খুললা মোবাইল থেকে বাইর করে পড়তেছি কোরআন শরীফ তো নাই দেখলে না পয়লা বলতাম তো বুঝতো যে আমি কোরআন শরীফ খুললা খুললা আমরা তো হ্যার মতন বাচ্চারি করতে পারি যত তেলাওয়াত দিয়ে ওয়াজ করি না কেন ওই যে ফেসবুকের 8 বছর 12 বছর আগে এডিটিং করা জিকির করে কাটকে নিয়ে ওই এইগুলো নিয়ে নিয়ে এই শুধু একটা একটা ডায়লগ দিয়া দেয় তাহিরি এটা করে তাহিরি ওইটা করে আর আমি যে কোরআন শরীফ ফিল্লা ফিল্লা পয়েন্ট টু পয়েন্ট কথা বলতেছি এইগুলো তাদের ভিতরে ঢুকবে না তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম হাত্তুরে বলেন ঠিক কিনা ঠিক
কিনা বলেন যাদের চোখ আছে কিন্তু দেখবে না কারণ এদের অন্তর মরা এদের অন্তর কি মরা অন্তর কি মরা মরা আর সুন্নিদের অন্তর জিন্দা জিন্দা ঠিক কিনা বলেন সুন্নিরা টাকার কাছে ঈমান বিক্রি করে না সুন্নিরা গরীব হতে পারে সুন্নিদের টাকা কম হতে পারে সুন্নিদের বাড়ি গাড়ি কম হতে পারে কিন্তু সুন্নিরা মনে করে এই দুনিয়ার যা আছে সব আমাদের কাছে তুচ্ছ মুস্তফার মহব্বত আমাদের কাছে সব শ্রেষ্ঠ বুঝলে শরবত না বুঝলে মুসিবত দিয়া গেলাম ফটিক শরীফে নতুন ভাষণ দিয়া গেলাম কথা বলেন ঠিক কিনা বলেন নতুন ভাষণ নিউ ভাষণ ইংলিশ বলে ইংলিশ বলবো অর্ধেক বাংলা অর্ধেক ইংলিশ করে কথা বলেন ঠিক না বেটি এরপরে বলা হয়েছে শয়তানকে স্বীকার করবেন শয়তানকে ধ্বংস করবেন কে আমরা চিন্তা দরকার আছে আমরা ওলি আল্লাহর দরবারে যাব আমাদের পজিশন বাড়তেছে আর যারা ওলি আল্লাহর সঙ্গে বিরোধিতা করবে তাদের ব্যাপারে বলা হয়েছে মান আদালি ওলিয়ান ফাকাদা আজানতু বিল হারবে যারা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে তাদের বিরুদ্ধে ডাইরেক্ট আল্লাহ যুদ্ধ ঘোষণা করে তো অ্যাকশন কি বাকি আছে না শুরু শুরু বুঝলে বুঝ না বুঝলে অবুঝ বুঝ যাও আল্লাহ বলছেন আপনি তো সভাপতি এ আপনার কাছে থাকেন ওয়াআতাদনা লাহুম আযাবাস সাইর আল্লাহ বলছেন তাদের জন্য প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আগুনের আজাব শয়তানের জন্য শয়তান কয় ধরনের ওই ওয়াজ বোঝে না সাইলা দিব নাকি আর একটু সামনে যাব শয়তান কয় ধরনের দলিল লাগতো না মিনাল জিন্নাতি ওয়ান্নাস মিনাল জিন্নাতি ওয়ান্নাস একটা হলো মানুষ শয়তান আরেকটা হলো জিন শয়তান কথা বলেন ঠিক না বেঠে এই জন্য যুবক ভাইরা আমার আমরা আল্লাহকে ভালোবাসবো নবীকে ভালোবাসবো কেন আমাদেরকে তো চলে যেতে হবে এই দুনিয়ার কেউ আমার মৃত্যুর ভাগ নিবে না আমার মৃত্যুর ভাগ কেউ নিবে না কিন্তু যতটুকু সম্পদ আছে এই সম্পদের ভাগ নেওয়ার মানুষের অভাব হবে না এখন না জামাই বউ এক খাটের মধ্যে ঘুমান মহিলা দেখেন চার মাস গনার ঘরে লাস্টে কইব এক মহিলা স্ত্রীর কাছে আইসা কইব আর কদিন একলা একলা থাকবা ঠিকই আর একটা স্বামী বাসায় ফিরে ভালাইব বউ মইরা দেখো জামাইরে কব তোমার তো ছেলে মেয়ে আছে কিন্তু দেখবো বেটা আল্লাহ আরেকটা বিয়া কইরা লো কথা কন ঠিক কিনা আর প্রথম দিন তো কানতে কানতে বেহুশ হইয়া যায় কিন্তু এই দুনিয়ার কেউ কাহার আপন কবর আপন হবেন মদিনাওয়ালা কথা বলেন ঠিক কিনা তুমি মোদের
زبان بند رکھبین نا محبت مایار شوری بولو سبحان اللہ کوئی کرو ایک زن کے دن کے امار اللہ برین ان اللذین یخشو ربهم بالغیب لهم مغفرة واجر کبیر اللہ رب العالمین کے جرا بھوئی کرو امار اللہ کے جرا بھوئی کرو تادر جنو آچے کھما تادر جنو آچے اتم پرشکار تادر جنو آچے مہا پرشکار اے پرشکار امرا چاہی کی چاہینا امی بول چلا اے رازتر مالک کیا امار اللہ کھوٹی سر آسمان بنائلو মাঝে মাঝে আমার আল্লাহ কিছু পাহাড় বানাইছে রাঙ্গামাটি গেলে পাহাড় দেখা যায় অনেক ওই বর্ডার দিকে গেলে পাহাড় দেখা যায় মদিনায় গেলে বদরের প্রান্তরে যাওয়ার সময় পাহাড় দেখা যায় এখন প্রশ্ন করবেন হুজুর আমার আল্লাহ দুনিয়া সব বানাইছে বান্দার কল্যাণের জন্য এই পাহাড়গুলোতে তো আমরা বাড়ি বানাইতে পারি না এই পাহাড়গুলোতে তো আমরা ফসল ফলাইতে পারি না এই পাহাড়গুলো আমার আল্লাহ জমিনে কেন বানাইছে এই জমিনটা লড়াচড়া করবে এই জমিনটা যেন না কাঁপতে পারে এই জন্য আমার আল্লাহ পাহাড় বানাইছে এই পাহাড়গুলো দিয়া জমিনটারে আমার আল্লাহ পেরেক মারছে হুজুর বলবেন তাহিরি হুজুর দলিল কি দলিল হলো সূরা নাহার মধ্যে আমার আল্লাহ বলেছেন ওয়াল জিবালা আওতাদা আমার আল্লাহ বলেন এই পৃথিবীর পাহাড়গুলো আমি আল্লাহ জমিনে পেরেক মেরে দিয়েছি যতদিন পেরেকটা থাকবে জমিন কাঁপাকাঁপি করবে না জমিন নড়াচড়া করবে না ও আল্লাহ আলু দেওয়ার জন্য দিনের বেলা সূর্য দিলা আমরা ফসল আদি ফলাইতে পারি ও আমার আল্লাহ রাতের বেলা তুমি এমন একটা স্নিগ্ধ আলো দিলা যেই আলোর মধ্যে আমরা চলতে পারি যেই আলোকে আমরা উপভোগ করি ও আল্লাহ এত সুন্দর সুন্দর তারকারাজি দিয়েছো এইগুলো সুশোভিত করে দিয়েছো ওয়ালা ফারাসাইয়ান্নাস সামা আমার আল্লাহর দয়া বুঝামো আল্লাহর দয়া বুঝতে গেলে আরেকটু সামনে বাড়ো চোখের গুড়ার মধ্যে এই এই প্রসঙ্গগুলো আছে না নাই এইগুলো তো দেওয়ার দরকার ছিল না এইগুলা কই কেন দিছে কই চোখের ভিতরে কোনো আঘাত লাগতে গেলে এই এই এইগুলো আপনাকে স্মরণ করায় দে এই পাতিগুলো মিসকল দিয়া দে এই পাতিগুলো আপনাকে মিসকল দিয়া দে চোখের পলকে চোখ সরায়া ফেলতে পারেন আমার আল্লাহ দেখেন হাতের চামড়াটা এই দিকে না দিয়া এই দিকে যদি দিতেন এই চামড়াটা যদি এই দিকে দিতেন তাইলে গরম হাতে নিতে পারতাম না পায়ের উপরে চামড়াটা নিচে দিয়া নিচের চামড়া যদি উপরে দিয়া দিত আমরা শক্ত বালি করার মধ্যে পা দিতে পারতাম না আমার আল্লাহ এত সুন্দর করে নিখুঁত ভাবে তোমারে বানাইছে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফী আই সূরাতিন মাশা রাক্কাবাক যদি কি সুবহানাল্লাহ বলা যাবে না আমার আল্লাহ বলেন এই পাহাড় আমি বানাইছি জমিনের পেরেকের জন্য এই জন্য জমিনটা লড়ে না কিন্তু এমন একটা সময় আসবে এই পাহাড়গুলো তুলার মতন আসমানের দিকে উড়ে যাবে ওয়াতাকুনুল জিবালুল কালিল মানফুশ
وتكون الجبال كالعهن المنفوش. এত সুন্দর করে আল্লাহ আসমান বানাইলো الذي خلق سبع سماوات طباقا সাত স্তরে আল্লাহ আসমান বানাইছে জমিনটারে আমার আল্লাহ পেরেক দিয়া স্থির করছে পাহাড় দিয়া কিন্তু আমার আল্লাহর কোরআন সাক্ষী দেয় এই পাহাড়গুলো উপরে উড়ে যাবে তুলার মতন উড়ে যাবে যেই মাত্র তুলার মত উড়ে যাবে আমার আল্লাহ বলে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস জমিনের মানুষগুলো কি পতঙ্গের মত উড়তে শুরু করবে আল্লাহর হাবিব বলেন এত সুন্দর আসমান আল্লাহ বান্দার জন্য বানাইছে এত সুন্দর সবুজ গাছ আমার আল্লাহ বান্দার জন্য বানাইছে এত সুন্দর সূর্য আমার আল্লাহ বান্দার জন্য বানাইছে এত মায়ার পৃথিবী এত মায়ার বান্দা এই দুনিয়াতে আমার আল্লাহ পাঠাইয়া একদিন শেষ করিয়া দিব এটা সাধারণ জিনিস করে ভাই এত সুন্দর কথার কথা বলে আপনি 3 কোটি টাকার একটা বিল্ডিং বানাইছেন বিল্ডিং নাই 1 বছর পরে ভাঙ্গা গেলে কেমন লাগবে এত সাদের একটা বিল্ডিং 4-5 কোটি টাকা খরচ করে বানাইলাম হঠাৎ করে বিল্ডিংটা ভেঙে ফেলবেন আপনার মন চাইবে না আমার আল্লাহ পৃথিবীটা সুন্দর করে সাজাইছেন আমার আল্লাহর ওয়াড়ার كل من عليها فان সব আমার আল্লাহ ধ্বংস করে দিবে সব আমার আল্লাহ ধ্বংস করে দিবে জমিন থেকে পাহাড়গুলো উড়ে যাবে মানুষগুলো কীটপতঙ্গের মতো উড়তে থাকবে যেই পাহাড় দিয়ে জমিনটারে আল্লাহ স্থির করেছে এই পাহাড় যখন উড়ে যাবে ইজাজুল জিনাতিল আরদ জিলজালাহা এই জমিনের ভিতরে একটা কাপকম্পন তৈয়ার হয়ে যাবে কাপাকাপি তৈয়ার হয়ে যাবে শুধুমাত্র তাই নয় জমিন শুধু কাঁপবে না আরো খেলা আছে আমি যে বলছিলাম ওয়ালাকাদ জাইয়ান্নাস সামা আল্লাহ আসমানটারে সুন্দর করে সাজাইছে তারকা দিয়া إذا السماء انفطرت أسمان تا سدر হয়ে যাবে وإذا الكواكب انتصرت أسمان থেকে সুন্দর সুন্দর তারকাগুলো কোণে কোণে পড়ে যাবে এক একটা তারকা কি ছোট ছোট কপালের টিপের মতো না এক একটা তারকা চাঁদের চাইতে বড় আর চাঁদটা পৃথিবীর চাইতে কত গুণ বড় অনেক গুণ বড় এত যে বড় তারকা এত বড় তারকা যখন পড়ে যাবে পৃথিবীর অবস্থা কি হবে কি মনে করতেছেন ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত আকাশের নক্ষত্রগুলো খুলে খুলে পড়ে যাবে এরপর ইজা সামাউন ফাতরাত আসমানটা বিদীর্ণ হয়ে যাবে وإذا البحار سجرت নদীর পানি সাগরের পানি ডুবার পানি এই সময়টা কিয়ামতের সময় এই জন্য ওয়াজটা তুললাম আর কি মানে তুলতাম না মোবাইলটা নিয়ে আসো আমি বলছিলাম যুবক ভাইরা আমার এই সময়টা কিয়ামতের সময় আসর নামাজের পর মাগরিবের টাইমে টাইমে এই জন্য এই টাইমটা এমন সময় সন্ধ্যাবেলা তুফান আসলে ভয় কম লাগে না বেশি লাগে কথা কন না কেন বেশি লাগে দিনের বেলার তুফান নৌকা ডুবে আর রাতের বেলার
বিজর তো অনেক জিনিস না এমন একটা সময় তুফান হয়ে যাবে সব লন্ডভন্ড হয়ে যাবে নদী থেকে সুনামি উঠবে সাগর থেকে সুনামি উঠবে পুকুর থেকে সুনামি উঠবে প্রত্যেকটা গাছের 40 হাত উপরে পানি চলে যাবে বাড়িগুলো চোখের পলকে ডুবে যাবে মানুষগুলো চোখের পলকে ভেসে যাবে মানবিক যুদ্ধ সেদিন থাকবে না ওই দিন আল্লাহ রহমত ছাড়া কোনো উপায় নাই কথা বলেন ঠিক কিনা যেদিন সুনামি শুরু হয়ে যাবে আজকে ইউটিউবের মধ্যে চার্জ দিবেন সার্চ বক্সে যায় লিখবেন জাপানের সুনামি দেখবেন সাগরের মাঝখান দিকে ঢেউ উঠে ঢেউটা চোখের পলকে পারে আসে পারে আসে বাড়িঘর এমন গতি লন্ডভন্ড করে দেয় মানুষগুলো লন্ডভন্ড করে দিবে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই জমিনটা কাঁপা শুরু হয়ে যাবে ও যুবক আমার নবী আপনার নবী বলেন ওই মুহূর্তে কোনো মা থাকবে 3 মাসের গর্ভবতী ওই মুহূর্তে কোনো মহিলা থাকবে 2 মাসের গর্ভবতী কোন মহিলা থাকবে 10 মাস হয়ে গেছে 10 দিনের অপেক্ষা কোন মা 8 মাসের গর্ভবতী থাকবে আমার নবী বলেন যখন আসমানটা কাঁপা শুরু করবে জমিনটা এমন জোরে কাঁপ মারবে এই কাঁপা কাঁপির একটা বর্ণনা করতে যাইয়া আমার নবী বলেন 6 মাসের বাচ্চারা পেটের ভিতর দিকে ডেলিভারি হইয়া জমিনে পড়ে যাবে 9 মাসের বাচ্চাটা ডেলিভারি হইয়া জমিনে পড়ে যাবে 7 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া জমিনে পড়ে যাবে সন্তান ডাক দিয়া বলবে আমার মার নিচ দিয়া রক্ত পড়ে কেন স্বামী ডাক দিয়া বলবে আমার স্ত্রী নিচ দিয়া রক্ত পড়ে কেন আর তাকে দেখবে সন্তানটা ডেলিভারি হয়ে পড়ে গেছে কোন সন্তান জেতা কোন সন্তান লড়ার কারণে মরে গেছে পেটের ভিতরে সব মানুষ বলবে ওয়াকাল আল ইনসানু মালাহা কি হইল কি হইল কি হইল কি হইল আসমানটা কেন কাঁপতেছে জমিনটা কেন নাচতেছে মানুষ কেন কাঁদতেছে কেন পাহাড়গুলো উড়ে গেল কেন সুনামি পানি এসে বাড়িঘর লন্ডভন্ড করে দিল কি হইল মার পেট থেকে সন্তান পড়ে গেছে এটা তো বুঝবেন না আপনারা এটা যে কত কষ্ট এটা তো বুঝবেন না দুনিয়ার কোন মার জিজ্ঞাসা করবে না আম্মা তোমার বাচ্চা যখন পেটের মধ্যে নষ্ট হয়ে যায় ডিএনসি করার সময় তোমার কেমন কষ্ট হয় প্রত্যেকটা মা বলবে প্রসবের সময় যেমন কষ্ট হয় এমন কষ্ট হয় ও মা সিজার করলে কেমন কষ্ট হয় কই কেমন কষ্টই বুঝছ না সিজারের আগে কোমরের মধ্যে একটা ইনজেকশন দেয় সারাটা জীবনের জন্য কোমরটারে পঙ্গু বানায়া দেয় সারাটা জীবনের জন্য কোমরটারে পঙ্গু বানায়া দেয় পেটের 60টা পাল্লা চামড়া কাইটা ফলাই পানি পান করা বন্ধ করে দেয় কিছুক্ষণ পর্যন্ত জায়গাটা অবশ থাকে যেই মাত্র সুস্থ হয় এমন একটা বেতার সিট মারে অনেক মা বেহুশ হইয়া বিছানা কইরা থাকে এই জন্য আমার নবী বলেন কিয়ামতের পূর্বে এমন ভাবে সন্তানগুলো পেট থেকে ডেলি বাড়ি হইয়া যাবে কষ্টের পর কষ্ট ওয়াহানান আলা ওয়াহানিন কষ্টের উপরে কষ্ট সব মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে দেখা গেল এমন একটা ঢেউ উঠবে বাংলাদেশের মানুষটা উইরা যায় সিঙ্গাপুর পড়বে কথার কথা বলছি
يوم يكون الناس كالفراش المبسوس মানুষ গুলো কীটপতঙ্গের মতন উইরা উইরা সন্তানের কাছ থেকে মা ছিটকে উড়ে যাবে অক্সিজেন কথার কথা বলছি কথার কথা বলছি এমন একটা কাপাকাপি হবে কাপের কারণে পোকামাকড়ের মতন উইরা যাইয়া এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পড়বে অর্থাৎ মাগরিবের টাইমে কিয়ামতের সময় সেকেন্ডের ভিতরে আপন জমলা দিক দিগন্তে ছড়াইয়া ছিটাইয়া পড়ে যাবে সবার জবনে সেই দিন মা কোথায় আছো সেই কথা বলার সুযোগ নাই বাবা কোথায় আছো এই কথা বলার সুযোগ নাই ভাই রে ও ভাই তুই কই আছস এই কথা বলার সুযোগ নাই এইজন্য আমার নবী আপনার নবী বলে একমাত্র ঈমান ছাড়া কোনো উপায় নাই নেক আমল ছাড়া কোনো উপায় নাই যার ঈমান থাকে যার সত্য আমল থাকে আমার আল্লাহর হাবিব বলেন তাদের উপরে আমার আল্লাহ রহমতের সামিয়ানা ধরে রাখবে কোরআন শরীফ করলে কি খারাপ লাগে তেলাওয়াত করলে কি শান্তি লাগে আসলে শরমের কোনো কিছু নাই লজ্জার কোনো কিছু নাই আমি জীবনে হাফেজ হইতে পারি নাই আমি জীবনে কারিয়া নাও পড়ি নাই আমার আম্মার কাছে আমি কোরআন শরীফ পড়ছি এই জন্য আমার যদি ভুল হয় আমার দয়দা দিয়েন আবার হুট করে বাজারে গা কয়েন না যে টান এখন কম হইলে বেশি নিছে বেশি টান হইলে কম দিছে গুণ নাই ভালো করে করতে পারে তার জমি ভালো করে করতে পারে না এইগুলো বইলেন না আমি শর্মাই আমি এখনো বলি আমি কারিয়ানা পড়ি নাই আমি কোরআনে হাফেজও না আমার ভুল হইতে পারে ভুলটা ধরায় দাও যেই মানুষের মানুষের ভুল সরাসরি না ধরাইয়া পরবর্তীতে তার পিছনে যাইয়া মন্তব্য করে সে হলো মুনাফিক নাম্বার ওয়ান এই মুনাফিকদের কারণে সমাজে যত অশান্তি সব মুনাফিকের দৌড় বন্ধ হয়ে যাবে কিয়ামত আসতেছে কিয়ামত হুজুর কয় বছর পরে কিয়ামত হইব এই এই শোনো এদিকে সব তাকাও কই যাও আল্লাহু আকবার জোরে বলেন ভুলে যেতে চাইলে ভোলা যায় না আয় আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না বলো না ভুলে যেতে চাইলে মদিনার স্মৃতি গুলি ভাবি বারে বার তবে আমি দেখা পাব রোজা তোমার মদিনার স্মৃতি গুলি ভাবি বারে বার তবে আমি দেখা পাব রোজা তোমার নবীর লাগি কেঁদে কেঁদে বাসি বোন নাই মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা মদিনা জান মদিনা 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 ভুলে যেতে চাইলে না বলো না ভুলে যেতে চাইলে বদর আছে খন্দক আছে এই ফটিক শ্রীবাসী কি আছে নাকি আজকে ফটিক শ্রীবাসী কই এই হাত তুলে দেখান তো আছে কিনা বদর আছে খন্দক আছে উহুদের পাহাড় নবীর লাগি ফটিক চুরি বাসি বেথার পাহাড় মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা বল না মদিনাতে মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভুলে যেতে চাইলে না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান Ah!
আমি বলে দিয়ে যাব তবে একটি কথাই বলতে চাই ওয়াবাশিরিল লাযিনা আমানু ওয়া আমিলু সালিহাত আন্নালাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার এই আল্লাহর কাছ থেকে যদি জান্নাত পেতে চাও কিয়ামতে যদি রহমতের চাদর পেতে চাও মৃত্যুর সময় যদি রহমতের নূর দেখতে চাও কবরে যদি জান্নাতের গালিচা পেতে চাও হাশরের মাঠে যদি রাসূলুল্লাহ শাফাত পেতে চাও আর ওস্তুহার সঙ্গে যদি জান্নাতে থাকতে চাও তাহলে তোমার হৃদয়কে ঈমানের নূর দিয়ে আলোকিত করতে হবে কথা বলেন আসলে একটাই কথা লাস্ট কথাটা বলি একদিন তো কিয়ামত হবে সত্য সত্য কি সত্য এই কিয়ামতের আগে আরেকটা কিয়ামত আছে পেতাম নি কি কিয়ামতের একটা না সমষ্টিগত কিয়ামত ওই কিয়ামত যেদিন হবে কোন জায়গায় ধ্বংসের বাদ থাকবে না কুল্লু মান আলাইহা ফান এই সুদকুররা বালাকেরা শোনো গুসকুররা বালাকেরা শোনো এই মুনাফিকরা বালাকেরা শোনো এই শিয়ার গোষ্ঠীরা বালাকেরা শোনো এই খারিজির গোষ্ঠীরা বালাকেরা শোনো এই পৃথিবীর কোন জায়গা ধ্বংসের বাদ থাকবে না সেই ধ্বংসাবশের মাঝখানে যদি তোমার ঈমানকে নিয়ে যদি মস্তবার সামনে উঠতে চাও আমার নবীকে শতভাগ ভালোবাসতে হবে কথা বলেন ঠিক না সাহাবায়ে কেরামকে ভালোবাসতে হবে ঠিক না আউলিয়া কেরামকে ভালোবাসতে হবে আহলে বাইতকে ভালোবাসতে হবে আলা আলা ঈমান আল ঈমান লা মুহাব্বত আলা যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই তার ঈমান নাই আজকে আমার আজকের ফটিক শরীর মাহফিলে আজকে ফটিক শরীর মাহফিলে আমার রং চা খাওয়ারও সময় নাই দুধ চা খাওয়ার সময় নাই মালাই খাওয়ার সময় নাই কফিও খাওয়ার সময় নাই শুরু থেকে ওয়াজ শুরু করছি দলিলের বাইরে কি মালাই জানো নাই জানো ভাই মালাই জানো আছে আছে আজকে লাগতো না সময় নাই আজকে যাই হোক আজকে ওয়াদের শুরু থেকে আমি আলোচনা শুরু করছিলাম দলিলের বাইরে কি একটা কথা বলছি না দলিলের বাইরে কথা বলছি না এরপরও যদি দোকান ফাটে তাহিরি বিরুদ্ধে কে কথা বলে তাইলে মনে করবেন মুনাফিক নাম্বার 14 খেলার ভিতরে সবই আছে কথা কন ঠিক না রে তাহলে আজকে থেকে ওয়াদা যতদিন বাঁচব নবীকে নিয়ে বাঁচতে চাই তবে চারটা জায়গায় কেউ যদি আঘাত করে ঘরে বসে থাকবেন না একটা হলো কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে ঘরে বসে থাকবেন না রাজপথে নেমে যেতে হবে ঠিক কি না কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে রাজপথে নেমে যেতে হবে কেউ যদি আমাদের আল্লাহর রাসূলকে নিয়ে কথা বলে বিরুদ্ধে কথা বলে রাজপথে নেমে যেতে হবে কেউ যদি আল্লাহর জাত এবং সিফাতের বিরুদ্ধে কথা বলে রাস্তায় নেমে যেতে হবে রাসূল হেরা গুহায় ধ্যান করেছেন এটা হলো ইসলাম রাসূল 27টা যুদ্ধে তলোয়ার নিয়ে মাঠে নেমেছেন সেটা হলো ইসলাম তাহলে খানকায় বসে বসে শুধুমাত্র বসে বসে তসবিহ জপ আর মুরাকাবা করবা এটা হবে না মাঝে মাঝে রাজপথে নামতে হবে কথা বলেন ঠিক কি না
একমত 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 চট্টগ্রামবাসী চট্টগ্রামবাসী চট্টগ্রাম এই পাগলা এই পাগলারা যদি কখনো যদি রাষ্ট্রপতি ডাক দেওয়া হয় হিংসা বিদ্বেষ ভুলে পীর আরো এক লক্ষ হতে পারে অসুবিধা নাই খানকা আরো বিশ লক্ষ হতে পারে অসুবিধা নাই সংগঠন আরো পাঁচশো হতে পারে অসুবিধা নাই কিন্তু সংগঠনের মাধ্যমে দূরত্ব তৈরি করা যাবে না সকলের সমান্তরে ঐক্যবদ্ধ হয়ে কখনো কখনো খানকার তসবি বালিশের উপরে রেখে রাষ্ট্রপতি ঐক্যবদ্ধ হয়ে মাথেরদের বিরুদ্ধে লড়াই এটাই হলো ফাইনাল কথা আমি দাওয়াতি ইমানের একটি স্লোগান আছে মাইনাস নয় মেনেস তাই হিংসা মুক্ত সুন্নি চাই আজকে বাংলাদেশে অনেক দল আছে আছে না নাই আমাদের সুন্নিদের মধ্যে অনেক রাজনৈতিক দল আছে আহলে সুন্নাত ওয়াল জামাত নিয়ে আছে অনেকের প্রশ্ন তাহির হুজুর বলয় তৈয়ার করে তাহির হুজুর নাকি আলাদা সংগঠন করে আরে তাহির হুজুর আলাদা সংগঠন করছে কেরে জানোনি তাহির হুজুর হলো বাধা হবে যেখানে লড়াই হবে সেখানে যেখানেই দেখবো অনৈক্য সেখানে ঐক্যের স্লোগান নিয়ে ডিআইবি কাজ করবে এটা কি অন্যায় এটা কি অন্যায় হ্যাঁ আমি জানি আপনার দলে গেলে আপনি আমাকে একটা চেয়ার দিবেন আপনার দলে গেলে আপনি একটা দিবেন এখন বাই হইল পাঁচটা বাই হইল পাঁচটা পাঁচ বাইয়ের মধ্যে পাঁচ দ্বন্দ্ব এক বাই লোকে মিল্লা গেলে সাইড ভাই আমার ঘৃণা করবো আর আমি চাইতাছি আমার ডিআইবি চাইতাছে সবারই লইয়া খানকা হোক যার যার পীর হোক যার যার এবং সংগঠন হোক যার যার কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত সবার এটা কি আমার অন্যায় এই চট্টগ্রামবাসী এটা কি আমার অন্যায় এই জন্য মুখ সামলে কথা বলতে হবে নিজের চরকায় তেল দিতে হবে তুমি কোথায় বসে ফেসবুকে টুকটাক করে লেখো আর তাহিরি কোথায় কথা বলে একবার তোমাকে ভাবতে হবে ফেসবুকে কমেন্টসে লেখা বড় সহজ হ্যাঁ এটা করেন ওইটা করেন আপনি এটা করছেন আপনি এটা করছেন বাস্তবতা বড় কঠিন বাস্তবতা বড় কঠিন আল্লাহর ওয়াস্তে পায়ে হাত দিয়ে বইলা যাই আমরা হলো সুন্নাত ওয়াল জামাত যারা আছি অন্তত পক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে সবাই এক থাকেন রাজনৈতিক ব্যানার আলাদা আলাদা হোক যার যার জায়গা থেকে কাজ করেন কিন্তু আমরা মূল আদর্শ আহলে সুন্নাত ওয়াল আমরা আকীদার ভিত্তিতে এক থাকব যার আকীদা ঠিক থাকবে না তার সাথে আমরা থাকব না এটা কি আমার অন্যায় না তাইলে ডিআইবি সাথে আছেন না নাই এটা কি অনৈক্যের সংগঠন না ঐক্যের সংগঠন ঐক্যের মিশন নিয়ে কাজ করে এই জন্য আমি মাঝখানে আসি কারণ ডাইন হাতও আমার বাম হাত আমার সামনেও আমার পিছনেও আমার আমি যাবো কই বলেন তো দেখি কন্ত হ্যাঁ কথা বলেন আমি যাবো কোথায় এই জন্য আমি চাই সবাই নিহা আপনাদের মনের ঘরে থাকবার লাগে বাবারে আপনার বিল্ডিং ঘর আমার দরকার নাই আপনার মনের ঘরটা দরকার বিল্ডিং ঘর দরকার নাই মনের ঘর দরকার ঐক্যবদ্ধ হয়ে সুন্নতের কাছে এগিয়ে নিয়ে যাবো আল্লাহ কবুল করুক আমিন কর আরে গরির কাটা তার আপন মনে দুঃখতেছে মুছে মুসাফির হেবো না আমি এমনে তেরাশিনি দাওয়াতে এসেছি মেহমান বানিয়ে কি
যে কষ্ট দিল আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে ঠিক না যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজি দোষিমারে শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি শাহাদাত কি মনসিল কো পায়া হে মেনে মেন মুর্দা নেহি مجھے کو بوا مسافر نہ سمجھو میں آیا نہیں ہوں آیا گیا ابار بولے نا سوائے مجھے کو بوا کوثر کا پینا مقدر میں ہے زی کوثر کا پینا میں پیاسا نہیں ہو پلایا گیا ہو ادھر بنگلہ ٹا سننے تو پسند دارائے زی بھائی اللہ جانے ایک من میں مندا বাহাদুর পিপাসাই পানি বন্ধ করি কপালে ছিল মোর পাব হাউজ কাউসার আল্লাহ কপালে ছিল মোর পাব হাউজ কাউসার কৃষ্ণার তো নয় বানানো হয়েছে বুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো এবাদত হবে আল্লাহর মহব্বত হবে নবীর খেদমত হবে মা বাবার সোহবত হবে আল্লাহর ওলিদের কথা বলেন ঠিক কিনা এখানে যুবকরা আসো নাকি তোমরা এই যুবক গুলা কই দেখি তো একটু আজকে থেকে ওয়াদা করে নেশা করবা মামা খাইবা ইয়াবা খাইবা ডেন্ডি খাইবা ফেন্সি খাইবা ডেন্ডি খাইবা নেশা করবা বন্ধ বলো বন্ধ নেশা বন্ধ নেশা বন্ধ ইয়াবা বন্ধ ফেন্সি বন্ধ গাঁজা বন্ধ বাবা বন্ধ সু আজকের ওয়াজের
ওয়াদা আছে কিছু তাহলে আজকে থেকে ওয়াদা আজকে থেকে ওয়াদা আমরা হারাম খাবো না ওই এক পাগলা তো ব্যাপার করে আল্লাহ তাআলা কবুল করবে না আমিন মানুষের গরম আমার শেষ করে নিছি আজকে ভাইরা আমার আসেন দাঁড়ায় নবীর সালাম দে ইয়া নবী সালাম Thank you.
ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اي رب العالمين اي فتيك شريف سني مهام شمرد هزار هزار مانوش مبدل هزار تنگ هيا جسي الله ترى تقا دي پوشا دي گيان دي اسلام دي بود دي اس کري فتيك شريف قرن شمسر دي اتحادر شخصي دلائي ما تحاد برائي سي الله شبار زيبون دي گنا جي ماف کري دا اي سکولر شکر شکی کا میرے دن کمیٹی چھاتر چھاتی در حیات برکت دیا داؤ আল্লাহ ফটিক সুলতানা প্রশাসনের সবার হায়াতে বরকত দিয়ে দাও আল্লাহ নতুন কোশি ভদয় মন হয় আমার দেশের বাড়ি হবে আল্লাহ উনাকে হায়াত দান করে দেন আল্লাহ মেহেরবানি করে মাহফিল কমিটিতে হায়াত বাড়ায় দেন এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত আপনি দায়মারে কায়েম রাখেন আল্লাহ মেহেরবানি করে আজকে উলামায়ে কেরাম প্রতিদিন হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ মেহেরবানি করে আমাদের আব্বা আম্মা জীবন জিন্দেগী গুনাহ মাফ করে দিও আল্লাহ যাদের রোগ বিমার আছে সবার রোগ বিমার আপনি ভালো করে দেন আমিন আল্লাহ হুজুর সুন্নাত ওয়াল জামাতের সভাপতি ফটিক শরীফ উপজেলা শাখা সভাপতি নূরুল নূরুল আলম সাহেব ওনার হায়াতের মধ্যে বরকত দিয়া দেন আমিন আল্লাহ সিরাম আমানুর মান্যবর অতিথিবৃন্দ আল্লাহ আবুল কাসিম নূরি হুজুর আল্লামা শফিউল আলম নিজামী হুজুর সহকারে যত অতিথিবৃন্দ আছে সবাই এখানে খায়াত দান করে দেন আমিন আর মরণের কালে সবারে মধুর কালিমাজারি করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি أنا أقول لك 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 أن